2000 সালে বন্যার সময় বিক্রি না হওয়া প্রতিমা দিয়ে শুরু হয়েছিল এই পুজোর প্রচলন। 22 বছরে পা দিল শিমুরালী আদিবাসী মহিলা সমিতির এই পুজো। এলাকার মহিলারাই মূলত এই পুজোর আয়োজন করে থাকেন। শিমুরালী আদিবাসী মহিলা কমিটির দুর্গাপুজো এবছর 22 বছরে পা দিল। মূলত এলাকার মহিলারা মিলে এই পুজোর আয়োজন করেন। পুজো শুরু হয়েছিল এক অভিনব উপায়ে। একসময় নদিয়ার চাকদা ব্লকের রাউতারি, শিমুরালী, চাদুরিয়া অঞ্চলে অনেক দুর্গাপুজো হতো, কিন্তু এনায়েতপুরে সেভাবে কোনো পুজো হতো না। অন্ধকারে ডুবে থাকত গোটা এলাকা। গ্রামে প্রায় 100টি পরিবারের বাস, কয়েকটি পরিবার বাদ দিলে সকলেই দিনমজুর। 2000 সালে বন্যায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। এলাকার মৃৎশিল্পীর প্রতিমা বিক্রি হয়নি। তখন সেই শিল্পীর কথা ভেবে ও নিজেদের আনন্দে পুজো করেন গ্রামের মহিলারা। শিল্পীর অবিকৃত প্রতিমা দিয়েই শুরু হয় শিমুরালী আদিবাসী মহিলাদের দুর্গাপুজো। এরপর থেকে প্রতি বছর পুজোতে সামিল হন এলাকার বাসিন্দা চম্পা মালি, উর্মিলা সুরারি, ববিতা সর্দার, মাধুরী সোরেন, কাকুলি চক্রবর্তীরা। পুজোর চাঁদা তোলা, মণ্ডপ সাজানো সবকিছু নিজেরাই করেন। পুজোর দিনগুলি আলোয় সেজে ওঠে, আনন্দে মাতেন কচিকাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধারা। দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঠাকুর দেখতে। রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান পান প্রতি বছর। এবছরও অনুদান বাবদ 60,000 টাকা পেয়েছেন তারা। একজন সদস্য বলেন, আমরা কয়েকজন মিলে পুজো শুরু করেছিলাম, অনেকেই বার্ধক্যজনিত কারণে আসতে পারে না, তবে আমরা কয়েকজন মিলে পুজোটাকে এখনো ধরে রেখেছি। আমাদের যে কজন মহিলারা ছিলেন, এখন দেখি সবারই শরীর অসুস্থ, কেউ আসতে পারে কেউ আসতে পারে না। আনন্দের মধ্যে এখন আমরা কি করব, আমরা এই 4-5 জন মেয়েরা বউরা সব মিলে আমরা পুজোটাকে ধরে রেখেছি। এখন আমরা কি করব, আমাদের পুজো তো করতেই হবে। এই পুজোর মধ্যে আমাদের নিজেদেরই সবকিছু করতে হয়। ছেলে তোমরা মহিলারা যদি পারো এই পুজোটাকে ধরে রাখো। অপর এক সদস্য বলেন, আমরা রীতি মেনে পুজো করি। কয়েক মাস আগে থেকে আমাদের পুজো প্রস্তুতি শুরু হয়ে যায়। পুজোটা আমরা যথেষ্ট কষ্ট করে করি। এখানে সব গরিব মানুষ, ঠিক আছে, আদিবাসী বলে কেউ নেই, কিন্তু এখানে 12 জাতি বাস আছে আমাদের। পুজোটা আমরা মানে কি আর বলবো, পাড়ায় পাড়ায় মহিলারাই বিল কাটতে যাই। ঠাকুরটাই শুধু ছেলেরা এনে দেয়, তার মধ্যে আমাদের অনেক খরচা আছে, ছেলেদের পরে সবই বোঝেন। এবার ঠাকুরটা এনে দেয় আর ঠাকুরটা জলে দিয়ে দেয় শুধু ছেলেরা, আর সম্পূর্ণ বাজার ঘাট থেকে পারমিশন টারমিশন যেখানে যা লাগে সব আমরা। ভোরবেলায় উঠি, কখন যাব পুজো মণ্ডপে, কখন যাব বাজার কাটতে, কখন যাব বিল কাটতে, এই মানে একটা টেনশনই থাকে আলাদা আমাদের। এর মধ্যে যে কষ্ট হয়, কষ্টের মধ্যে যে এত আনন্দ আমরা বুঝতে পারি না। পুজোর মধ্যে ঝগড়া মারামারি আমাদের হয়, তারপর বলে আর পুজো আসবো না, কিন্তু পুজো আসার ঠিক 1 মাস আগে আমরা কি হয়ে যায় জানি না, মনে মাই টেনে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, শিমুরালী। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।